হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা ডাব্লিউ টপার ইউটিউব চ্যানেল আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার আজকের ভিডিওটা বারো থেকে পনেরো মিনিট ডিউরেশনের হবে এবং এখানে আমরা আলোচনা করবো স্টুডেন্টদের জন্য একটা অসাধারণ পার্ট টাইম জব নিয়ে যেটা বাড়িতে বসে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম মোডে করা যাবে তো এই ভিডিওটা কেবল তারা দেখো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো যে মোটামুটি ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে বা ফ্যামিলি থেকে বিলং করো সে একদম নিজের পড়াশোনায় ফোকাস করো তাকে কোনো পার্ট টাইম জব ইত্যাদি নিয়ে ভাবতে হবেই না ভাবা উচিত নয় দেখো যারা ফাইন্যান্সিয়ালি উইক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের প্রবলেম যেটা ডাব্লিউ সহ এই ধরনের পিএসসির পরীক্ষার প্রিপারেশন টাইমটা টোটাল লাগে ফোর ইয়ার্স চার বছর কেন স্যার ধরো যারা দু হাজার পঁচিশের পনেরোই ডিসেম্বর দেবে এরা দু হাজার চব্বিশের সরি দু হাজার চব্বিশের পনেরোই ডিসেম্বর যারা ডাব্লু বিসিএস দেবে এরা অন্তত দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে স্টার্ট করেছে প্রিপারেশন অন্তত এক বছরের প্রিপারেশান নিয়েছে তাহলে প্রিপারেশান গেল এক বছর 2024 এর জানুয়ারি থেকে এরা प्रिपरेशन স্টার্ট করেছে প্রিলি কবে প্রিলি হচ্ছে 2024 এর একদম এন্ডে প্রিলি রেজাল্ট বের হবে 2025 এর মার্চ এপ্রিল মেইনস হবে 2025 এর পূজোর সময় মেইনসের রেজাল্ট বের হবে 2026 প্রথম দিকে ইন্টারভিউ হবে 2026 এর লাস্টে জয়েনিং ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি হবে 2027 এ চব্বিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল কেউ যদি এক অ্যাটেম্পটেই ক্র্যাক করে তার লাগছে চার বছর প্রিপারেশান ওয়ান বছর ওয়ান ইয়ার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস তিন বছর কেউ যদি দুবার অ্যাটেম্পট নেয় তার পাঁচ বছর গেল কেউ যদি তিনবার অ্যাটেম্প নেয় তার ছ বছর গেল এবার এই টাইমটায় তার আর্নিং কি তার আর্নিং জিরো কিচ্ছু নেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয় এই সময় বাবা বা মা রিটায়ার করে তাদের বয়স বাড়তে থাকে এবং তোমারও যেহেতু বয়স বাড়ছে তোমার ফ্যামিলির এক্সপেকটেশন বাড়তে থাকে তুমি তুমি কি করবে করবে জব ওপর অনেকে জব নেয় ভাবে জোশ নিয়ে যে জব করতে করতে পড়াশোনা চালাবো পারে না প্রাইভেট জব করবে ন ঘন্টার প্রাইভেট জব যাতায়াত দেড় দেড় তিন ঘন্টা হলে বারো ঘন্টা চলে গেল সকাল আটটায় বাড়ি থেকে বেরোলে রাত আটটায় এলে রাত আটটায় এসে তোমারা শরীর মন দেবে পড়াশোনা তো এইভাবে অনেক অ্যাসপিরেন্ট ছিটকে যায় অনেকে প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়িয়ে কেউ কেউ আছে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করে নেয় খুব ভালো কিন্তু সবাই পারে না কারণ আজকের দিনে আমাদের রাজ্যের প্রতিটা গলিতে গলিতে সবাই প্রাইভেট টিউটর বেশিরভাগ ছেলেমেয়ের ইনকাম হয় প্রাইভেট পড়িয়ে মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা অ্যাভারেজ পনেরো কুড়ি হাজার টাকাও অবশ্যই কেউ কেউ ইনকাম করে কিন্তু সেটা কম সবাই নয় এর পাঁচ ছ হাজার টাকা এসে ফ্যামিলিতে কি দেবে নিজের হাত খরচ কি করবে মোবাইলের ইন্টারনেট রিচার্জ কি করবে। নিজের বইপত্র কি কিনবে যে ইনস্টিটিউটে পড়ে সেখানে ফিস কি দেবে সম্ভব নয় কুড়ি হাজার টাকা মোটামুটি হলে একটা চালিয়ে নেওয়া যায় যে ভাই যতদিন না চাকরি পাচ্ছি ডাব্লিউ অফিসার হচ্ছি ততদিন এ দিয়ে আমি চলে যাবে এর জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে পার্ট টাইম জব ফুল টাইম দেওয়ার তোমার টাইম নেই পড়াশোনা হবে না তাহলে এবং সেই পার্ট টাইম জবটা যদি ওয়ার্ক ফ্রম হোম মোডে হয় মানে বাড়িতে বসে কাজ তাহলে আরো বেস্ট শুধু যাতায়াতের দেড় দেড় তিন ঘন্টা টাইম বাজবে তা না এনার্জি বাজবে ক্লান্ত হবে না এবং সেটা যদি আবার পড়াশোনা সম্পর্কিত হয় তুমি যে কাজটা করবে সেই কাজটা আরো বেস্ট মানে তুমি রোজগারটা যদি তোমার পড়াশোনা রিলেটেড জিনিস দিয়েই করো তাহলে রোজগারের সময় তুমি পড়াশোনার টাচে আছো এই হচ্ছে আদর্শ সিচুয়েশন এই আদর্শ সিচুয়েশনটা দিয়ে যদি তুমি ইনকাম করতে চাও তাহলে কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারো ওকে কন্টেন্ট রাইটিং এর কাজের জন্য তোমার নর্মাল গ্রাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে সায়েন্স আর্টস কমার্স কোনো ব্যাপার না মাসে কুড়ি হাজার টাকা মতো ইনকাম করে নিতে পারবে দিনে চার পাঁচ ঘন্টা যদি ডেডিকেটেডলি সপ্তাহে ছ দিন তুমি দাও দেখো প্রাইভেট পড়াতে গেলেও এবেলা বেলা আড়াই আড়াই পাঁচ ঘন্টা চলেই যায় পাঁচ ঘন্টা তোমায় দিতেই হবে এক ঘন্টা দিয়ে ইনকাম হবে না ফালতু কথা বলে লাভ নেই দিনে পাঁচ ঘন্টা ডেলি রবিবার ছাড়া সপ্তাহে ছ দিন পঁচিশ দিন মাসে দিলে তবে এই ইনকামটা হবে বাট বাকি উনিশ ঘন্টা তোমার রয়েছে কারণ এটা ওয়ার্ক ফ্রম হোম জব তোমাকে কোথাও যেতে হচ্ছে না বাকি উনিশ ঘন্টায় খাওয়া দাওয়া ঘুম ডাব্লু বিসিএস তথা অন্য পিএসসির যা যা প্রিপারেশন নিচ্ছ তার প্রিপারেশন কন্টেন্ট রাইটিং মানে কি মানে বুঝতেই পারছো লিখতে হবে হাতে নয় কম্পিউটারে টাইপ করে অবশ্যই কোথায় চাকরি পাওয়া যায় দেখো তুমি যে কোনো কিছু খুলবে সেখানে তো কিছু কন্টেন্ট আছে কিছু লেখা আছে গুগলে তুমি যা ইচ্ছা টাইপ করবে সেটা নিয়ে দেখবে দশটা ওয়েবসাইট চলে এসছে গুগলে তুমি টাইপ করলে পেন টাইপ করো দেখো দশটা ওয়েবসাইট চলে আসবে লিঙ্ক চলে আসবে ব্লগ সাইট চলে আসবে ওখানে যে এত 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 লেখা কেউ তো লিখেছে যত ওয়েবসাইট হয় সবাই কন্টেন্ট রাইটার নেয় রাইট এই পেন লিখলে কোনো একটা পেন কোম্পানির লেখা চলে আসবে গুগলে তো সেই পেন কোম্পানির তো কাউকে ওই পেনটা সম্পর্কে লিখতে হয়েছে এই পেনের এই ফিচার্স এই ব্যাপার যত পাবলিকেশন হাউস সবাই কন্টেন্ট রাইটার চায় ধরো আড্ডা একটা পাবলিকেশন হাউস আমাদের অনেক বই আছে আমাদের বইগুলো কি লেখে না বই লিখলে তো সে আলাদা লেভেলের রিসার্চ বই হয়ে যাবে ওসব আলাদা জায়গায় দরকার তুমি একটা পুলিশের পরীক্ষার বই লিখবে সে কি কে লিখবে কোন প্রফেসরই লিখবে না কন্টেন্ট রাইটাররা লিখবে কন্টেন্ট রাইটার ওই সাবজেক্টের এক্সপার্ট নন সাবজেক্ট এক্সপার্ট দরকার হয় না এখানে কন্টেন্ট রাইটার মানে যিনি জানবেন টেকনিক্যালি কি দিতে হয় কি দিতে নেই কি লেভেলের প্রশ্ন আসে তাহলে স্যার অনেক নলেজ লাগবে লাগবে না কেন বলে দিচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউটে কন্টেন্ট রাইটার লাগে যত নিউজ পোর্টাল আছে সেখানে কন্টেন্ট রাইটার লাগে দেখবে এগুলো খুবই অভদ্রতা আমি জাস্ট বলছি সমাজে চলছে তাই এগুলো উচিত না ভদ্রভাবেই লেখা উচিত ফেসবুকে দেখবে তোমার নিউজ পোর্টালের প্রচুর লিংক আছে ওখানে লিখেছে অশ্লীলতা নোংরার ব্যাপার বাট হয় কথার কথা প্যান্ট না পরেই চলে গেলেন শাহরুখ খান তুমি ওখানে ক্লিক করলে ক্লিক করলে দেখবে লেখা আছে যে শাহরুখ খানের নিমন্ত্রণ ছিল মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে সেখানে তিনি প্যান্ট পরে যাননি সেখানে তিনি ইয়ে পড়ে গেছেন সেরোয়ানি কুর্তা তার সঙ্গে ধুতি বা এরকম ধুতি টাইপের কোনো পরিধেয় বস্ত্র এর খুবই মানে নোংরা ইঙ্গিত দিয়ে এরা হেডলাইনগুলো লেখে সেটা উচিত নয় আমি বলছি এই যে নিউজ পোর্টালগুলো এগুলো কারা লিখেছে সাংবাদিক যে জার্নালিস্ট জার্নালিস্টের খেয়ে দে কাজ নেই এইসব লিখবে এগুলোর জন্য দরকার হয় কন্টেন্ট রাইটার জার্নালিস্ট ইনপুট দিয়ে দিলেন শাহরুখ খানকে দেখা গেছে অনন্ত আম্বানির বিয়েতে এটা নিয়ে একটা নিউজ করে দাও এবার যেটা লিখছে তিনি কন্টেন্ট রাইটার ঠিক আছে যত এন্টারটেনমেন্ট দুনিয়া নেটফ্লিক্স থেকে হটস্টার সবাই কন্টেন্ট রাইটার নেয় নেটফ্লিক্সের প্রাক্তন একজন কন্টেন্ট রাইটার তাকে আমরা চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে আনার একটা ওয়েবিনার একটা সেশন তিনি নেবেন কাজটার ব্যাপারে ঠিক আছে মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া তোমাদের দিতে পারলাম অনলাইনে যে কোনো কিছু ব্যাপারে যে কোনো কিছু লেখা আছে সেটা কোনো কন্টেন্ট রাইটার লিখেছে কোনো পিএইচডি স্কলার জেনারেলি লেখেন না কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার জেনারেলি লেখেন না পুরোটা বুঝে নিয়ে কন্টেন্ট রাইটাররা লেখেন যত ম্যাগাজিন কোনো ভ্রমণের পেজ কোনো তো তাহলে তো স্যার কন্টেন্ট রাইটারের বিশাল নলেজ লাগবে না নলেজ লাগতো কুড়ি বছর আগের দুনিয়ায় আজকে গুগলের দুনিয়ায় এবং গুগল ছেড়ে দাও চ্যাট জিপিটির দুনিয়ায় তোমার কাছে সমস্ত নলেজ আছে তুমি যত নলেজেবেল পারসন হও চ্যাট জিপিটির ওপরে তোমার নলেজ গুগলের ওপরে তোমার নলেজ না তুমি যে ইচ্ছা হও না বাবা তো তোমার হাতে পুরো নলেজ সাজানো আছে গুগলে তোমাকে যেটা শিখতে হবে কত থেকে কোন ইনফরমেশান নিয়ে কিভাবে রান্নাটা করতে হয় মানে তোমার কাছে রান্নাঘরে সব সাজিয়ে দেওয়া আছে তোমাকে জানতে হবে কখন নুন দিতে হয় কখন তেল দিতে হয় কখন নাড়তে হয় তোমাকে বাজার করে আনতে হবে না কুড়ি বছর আগে বাজার করে আনতে হতো পুরো বইপত্র পড়ে রিসার্চ করে জ্ঞান বাড়িয়ে তবে তুমি লিখতে পারতে তুমি রকেট সাইন্স সম্পর্কে লিখতে চাও রকেট সাইন সম্পর্কে সবকিছু গুগলে আছে তোমাকে জানতে হবে এই ওয়েবসাইট থেকে আমি নিতে পারি এখান থেকে নিতে পারি না এতটা সায়েন্সের জিনিস লিখতে হবে এতটা স্টোরি লিখতে হবে এইখানে লেখাটা এইভাবে পাল্টে দিতে হবে এখানে এত ওয়ার্ডের মধ্যে থাকতে হবে এইখানে মিথ লিখতে হবে এইখানে মিথের সঙ্গে সায়েন্সের যোগ লিখতে হবে এইটুকু কাজ এইটা মানে হাউ টু ইউজ চ্যাট জিপিটি এটা তোমায় শিখতে হবে নলেজ সব ছড়াছড়ি কোত্থেকে কতটা নিয়ে অ্যাসেম্বল করবে এটা তোমার জানার ব্যাপার পুরো চ্যাট জিপিটিতে ফেলে দিলেই হবে না তাহলে তো আবার সবাই করে কপিরাইট ক্লেম এসে যাবে তো কপিরাইটের হাত থেকে বেঁচে চ্যাট জিপিটিকে ইউজ করে নিজের বুদ্ধি খাটিয়ে নলেজ নয় বুদ্ধি ইন্টেলিজেন্স কিভাবে তুমি একটা খাবার তৈরি করতে পারো খাবার মানে একটা কন্টেন্ট তৈরি করতে পারো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং ঠিক আছে আমাকে যদি বলা হয় যে শাহরুখ খান সম্পর্কে আপনি পরশু দিন একটা লেখা জমা দিন আমাকে বলেছে একটা বাংলা পত্রিকা এবার আমি লিখেছি শাহরুখ খান একজন বিখ্যাত মানুষ শাহরুখ খানের দুটি পা আছে ওনার দুটি চোখ আছে আমার লেখাটা না তো ছাপা হবে আমি সবই ঠিক লিখেছি না তো আমাকে ওরা কোনো টাকা দেবে আমি লিখতে শুরু করলাম শাহরুখ খানের অ্যাক্টিংয়ের প্রত্যেকটা মারপ্যাঁচ নিয়ে আমার লেখাটা ছাপা হবে তারপর ওদের পেপারটা বিক্রি হবে না কারণ ওই হাই লেভেলে কে পড়বে ওরা আমাকে টাকাও দেবে না তো আমায় জানতে হবে যে এই যে ম্যাগাজিনটায় বা পেপারটায় ছাপা হবে এটা কারা পড়ে স্টুডেন্টরা পড়ে বয়স্করা পড়ে গৃহবধূরা পড়ে প্রফেশনালরা পড়ে সেটা জেনে বুঝে নিয়ে তাদের মতো করে যদি স্টুডেন্টদের জন্য হয় তাহলে গুগল থেকে শাহরুখ খান সম্পর্কে আমায় কি কি তুলতে হবে তার জীবনে স্ট্রাগল ওই পার্টগুলো তুলে নিতে হবে তবেই তো স্টুডেন্টদের মোটিভেট করবে যদি গৃহবধূদের জন্য হয় বা বয়স্কদের জন্য হয় তারা একটু শান্তি রিল্যাক্সেশান এন্টারটেনমেন্ট চাইবেন তারা যে স্ট্রাগল পরে একজন সত্তর বছরের বয়স্ক মানুষ তিনি সারা জীবন স্ট্রাগল করে কাটিয়ে জীবনের শেষ প্রান্তে তিনি আবার স্ট্রাগেল করতে শুরু করবেন না করতেই পারেন জেনারেলি বলছি তো তার জন্য শাহরুখ খানের জীবনের অন্য বিভিন্ন অ্যাঙ্গেল সুখ দুঃখ পাওয়া না পাওয়া মহানুভবতা সেই সব ব্যাপারে লেখা হবে তবে ওটা চলবে লেখাটা আমি তোমাদেরকে রিজনিং পড়াতে পারবো তোমরা ক্লাস করবে আমাকে যদি একটা দেখা গেল বৃদ্ধাশ্রমে গিয়ে বলা হয়েছে আপনি এক ঘন্টা এদের সঙ্গে কথা বলুন হাতে মাইক দিয়ে দিয়েছে আমি রিজনিং পড়াচ্ছি কোনো দাদু ঠাকু আমার কথা শুনবেন তাদের সঙ্গে আমি অন্য বিভিন্ন পৌরাণিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করলে তারা ইন্টারেস্ট পাবেন এইটা হচ্ছে কন্টেন্ট রাইটিং নলেজ লাগবে না বুদ্ধি নলেজ সব চ্যাট জিপিটি আর গুগলের কাছে আছে বুদ্ধি দিয়ে কোথেকে কতটা নিয়ে কোথায় কী সাজাতে হবে সেটুকু তোমার লাগবে বুঝে গেছো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং আচ্ছা এইবার আমরা এটা তোমাদেরকে শিখিয়ে দেবো আমরা মানে আমি শেখাবো না আমি তো কন্টেন্ট রাইটিং এক্সপার্ট নই আমি কে শেখাবেন সপ্তর্ষি স্যার শেখাবেন একাডেমিক যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম কন্টেন্ট রাইটিং কোম্পানির ফাউন্ডার অন্যতম বিখ্যাত কোম্পানির প্রিয়ম স্যার শেখাবেন নিউজ কন্টেন্ট রাইটিং কে প্রিয়ম স্যার প্রিয়ম সেনগুপ্ত যিনি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বছরের অভিজ্ঞ সাংবাদিক শিখে গেলে একাডেমিক আর নিউজ কন্টেন্ট রাইটিং কখন শিখবে প্রত্যেক ফ্রাইডে স্যাটারডে ফোর টু সিক্স পি কবে থেকে ক্লাস শুরু সেকেন্ড আগস্ট থেকে কতদিন চলবে ক্লাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই ধরো থার্টিথ অক্টোবর পর্যন্ত তিন মাসের কোর্স ব্যাস শিখে গেলে এরপর বাড়িতে বসে নিজের ফোনে অনলাইনে কোর্স করতে পারবে অনন্য স্যার শেখাবেন অনন্য হাজরা হিরো ইলেকট্রিক হিরো সরি হিরো ইলেকট্রনিকের ম্যানেজার কি করে প্রফেশনাল সিভি বানাতে হয় এবার তো চাকরি পেতে হবে পার্ট টাইম জব করতে হবে অক্টোবর হয়ে গেল নভেম্বরে তো কাজ পেতে হবে সিভিটিভি বানানো রেডি একাডেমিক নিউজ সব কিছু শিখে গেছো এইবার ইন্টারভিউ দিতে হবে তো বিভিন্ন জায়গায় শেখাবেন কর্পোরেট ইন্টারভিউ গাইডেন্স কে অভিক স্যার ওভিক সরকার বিখ্যাত অথর আইআইটি খড়গপুর আইআইএম ক্যালকাটার প্রাক্তনি সিএটি টায়ার কোম্পানি রিজিওনাল সেলস হেড দীর্ঘ ১৯ বছর কর্পোরেট এক্সপিরিয়েন্স পুরো হয়ে গেল চাকরি কোথায় পাবো নির্মাল্য সেনগুপ্ত স্যার শেখাবেন সিসিফাস ইনফোটেকের জব সার্চিং কোথায় কিভাবে জব হয় হয় এবং করতে পুরো প্যাকেজ কমপ্লিট কোর্স কমপ্লিট হয়ে গেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাকে সার্টিফিকেট দেবে যে তুমি সার্টিফাইড কন্টেন্ট রাইটার যে কেউ নর্মাল কন্টেন্ট রাইটার দেন একটা অসাধারণ ব্যাপার হবে আমাদেরও কন্টেন্ট ডিপার্টমেন্টে প্রচুর হায়ারিং হয় তো এই ব্যাচের ছেলে মেয়েদের আমরা প্রথমে একটা প্রজেক্ট দেব যারা প্রজেক্টটায় সিলেক্টেড হবে তাদের ইন্টারভিউতে ডাকবো যারা ইন্টারভিউতে সিলেক্টেড হবে তাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের কন্টেন্ট টিমে জব দেওয়া হবে যারা এই ব্যাচে ভালোভাবে শিখবে যোগ্যতা আছে তারা জব পাবে কোনো গ্যারান্টি নেই কারণ কারোর যোগ্যতা নেই তাকে আমরা জব দিয়ে কী করবো সে আমাদের কোম্পানির নাম ডুবিয়ে দেবে ভালো করে শিখে নিলে জব তুমি পাবেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেনেই পাবে মোটামুটি শিখে নিলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে পাবে না কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়া হবে আর কোথায় 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 ভ্যাকেন্সি আছে কোনো না কোনো জায়গায় তো অ্যাপ্লাই করে তুমি পেয়েই যাবে খারাপ শিখলে কোথাও জব পাবে না ক্লিয়ার কথা কোনো প্রমিস নেই যে ভর্তি হওয়াও জব পেয়ে যাবে ভালো শিখলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে মাঝামাঝি শিখলে কোথাও না কোথাও খারাপ শিখলে পাবে না ঠিক আছে এইবার যদি এই কোর্সটায় জয়েন করে সার্টিফাইড কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এই চার পাঁচ বছরের জার্নিতে মান্থলি কুড়ি হাজার টাকা ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাও কি করতে হবে কিচ্ছু না টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও ইনস্টল করে সার্চ করো আমি ঠিক যে বানানে লিখেছি ঠিক সেই বানানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন জব আপডেটস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে স্পেস দেবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন একসঙ্গে বি লিখে স্পেস দেবে জব লিখে স্পেস দেবে আপডেটস দেন জয়েন অপশানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে জয়েন হওয়া সম্পূর্ণ ফ্রি যে কেউ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এই গ্রুপে জেনারেলি বিভিন্ন ভ্যাকেন্সির খবর প্রাইভেট ফার্মে বিভিন্ন স্কিল কোর্সের খবর তুমি পাবে যে কেউ জয়েন হয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই আর কোর্সে যদি ভর্তি হতে হয় তোমার লাগবে এককালীন চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট কোর্সের ফিজ বেশি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এককালীন আর কোনো ফিজ নেই ঠিক আছে কোর্স হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে আমি সব কিছু টেলিগ্রাম গ্রুপে বলে দেবো যারা ইন্টারেস্টেড তারা জয়েন হয়ে যাও এখানে ফ্রিতে আমি সমস্ত ইনফরমেশান একটা ছোট্ট অডিও করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ক্লাস শুরু সেকেন্ড আগস্ট থেকে ঠিক আছে টাইম নাও সিদ্ধান্ত নাও তোমার লাইফ তোমার চয়েস আমি তোমার জন্য ভালো হতে পারে এরকম একটা অপশান দেখিয়ে দিলাম বাকি তো ভাই তোমার কল ওকে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো না হলে থ্যাংক ইউ বন্ধু বান্ধবের সঙ্গে অন্তত শেয়ার করে নিতে পারো তোমার কাজে না লাগুক তুমি ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে পারো অন্য কারো হেল্প হয়ে যেতে পারে ওকে চলো ভালো থেকো থ্যাংক ইউ